নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরো একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে গানের প্রথম মিউজিকটা হচ্ছে, দেখো, এক দুই তিন চার, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার আবারও বাঁ দিক, আবারও ডান দিক, বা বাম ডান বাম ডান, অথবা ডান বাম ডান বাম, যার যেদিকটা থেকে সুবিধা সে সেদিকটা থেকে শুরু করবে। এটা একদম স্টার্টিং এর মিউজিকটা ছিল। তারপরে দেখবে মিউজিকটা হওয়ার পর দেখবে একটা ওহো হো 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 বলে একটা কথা আছে। সেক্ষেত্রে কি করবে দেখো, বাম হাতটাকে এইভাবে রাখবে, রেখে ডান হাতটা মুখের সামনে দিয়ে এক দুই তিন চার, 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 এক দুই তিন চার। এই গেল আমাদের স্টার্টিং এর মিউজিক, ব্যাস এতটুকুই হবে। করার পর দেখবে গানের ফার্স্ট লাইন হবে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, এক দুই, এক দুই, মকর পরবে, তারপর হচ্ছে মদনা ছোড়া ধামসা বাজাইছে। হাতটাকে দেখো এইভাবে একটা ধামসার আকৃতি বা কোনো একটা বাদ্যযন্ত্রের আকৃতি করবে, করে এক দুই, একবার ডান পা দিয়ে করলে, একবার বাম পা দিয়ে, অবশ্যই পাগুলো মেরে, এক দুই করার পর এক দুই। এবার বুঝিয়ে দিই গানের লাইনটা করে, মদনা ছোড়া ধামসা বাজাইছে দিয়ে আবার প্রত্যেকটা লাইন আর কি রিপিট হবে মকর পরবে থেকে। মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, গেল। তারপর হবে টুসু ছুরি, এক দুই তিন চার, টুসু ছুরি, দেখো টুসু ছুরি, ধামসান বলে কেমন দেখো লাচিছে, লাচিছেটা দেখো, এক দুই তিন চার, পাটাকে জাস্ট ঘষে ঘষে নিয়ে যাওয়া বাঁ দিক থেকে ডান দিক, এক দুই তিন চার, আর হাতটা এক দুই তিন চার। টুসু ছুরি থেকে আরেকবার দেখাই, দেখো টুসু ছুরি, দেখো টুসু ছুরি, ধামসান বল কেমন দেখো লাচিছে, দিয়ে আবার সেম লাইন, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, সেম, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। এই গেল আমাদের প্রথম স্ট্যানজা। এরপর হচ্ছে সেকেন্ড স্ট্যানজা। সেকেন্ড স্ট্যানজার মিউজিকটাকে আমি দু ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমটা হচ্ছে দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, মানে মোট চারবার করব এটা। করার পর দেখবে মিউজিকটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা কি করব দেখো, একবার হচ্ছে হাতটা কোমরে যাবে, একবার মাথায় যাবে, সাথে পাটা কিভাবে হবে দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। এরপর হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন। সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইন কি হবে, মকর দিনে বিহানকালে গেল নদীর ধার, একটা হাত এরকম রাখবে, এক দুই, মকর দিনে বিহানকালে, এক দুই, গেল নদীর ধার, সেম লাইন সেম করব একই,
মকর দিনে বিহান কালে গেল নদীর ধার, তারপর হবে হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। এক দুই হলুদ রাঙা, এক দুই হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। দিয়ে আবার লাইনগুলো রিপিট হবে, মানে হলুদ রাঙা মুড়ি খাইয়ে সেম, হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। তারপর হবে দেখো রাঙা ঠোঁটে রাঙা হাসি, এই যে দেখো দুটো হাতের আমরা এই আঙুলটাকে বার করব, করে এক দুই দেখো রাঙা ঠোঁটে রাঙা হাসি। দিয়ে ছোট্ট একটা মিউজিক, যেহেতু এখানে রাঙা ঠোঁটে রাঙা হাসি বলছে, একটু লজ্জা এরকম একটা জাস্ট এক্সপ্রেশন করে নিলে। দিয়ে আবার সেম লাইন বলবে, দেখো রাঙা ঠোঁটে রাঙা হাসি, দেখো রাঙা ঠোঁটে রাঙা হাসি কেমন দেখো মানাইছে। এক দুই পাঠাচ্ছে, এক দুই একবার ডান দিক দেখাবে, একবার বাঁ দিক, যখন বাম পা বেরোচ্ছে বাঁ দিক, যখন ডান পা বেরোবে ডান দিক, কেমন দেখো মানাইছে। দিয়ে আবার হবে মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, সেম মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। আবার একবার হবে মকর পরবে, সেম মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। তারপর থার্ড স্ট্যান্ডার্ড মিউজিক হওয়ার পর কতগুলো কথা আছে এখানে, সেটা হচ্ছে পিঠা চিরায় ঘর ভরা গোলা ভরা ধান, এক দুই তিন চার, পিঠা চিরায় ঘর ভরা, এক দুই গোলা ভরা ধান, এক দুই নতুন গুড়ের মিষ্টি দিলাম, তারপরে এক দুই পৌষ পার্বণে। দিয়ে আবার লাইনগুলো রিপিট হবে, পিঠা চিরায় ঘর ভরা গোলা ভরা ধানে, দেখো নতুন গুড়ের মিষ্টি দিলাম পৌষ পার্বণে। এটা হওয়ার পর থার্ড স্ট্যান্ডার মিউজিক, থার্ড স্ট্যান্ডার মিউজিকটা হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, থার্ড স্ট্যান্ডার্ড মিউজিকটা একটাই, কোনো ভাগ নেই, এই একটাই মিউজিক, মানে আমরা স্টেপ করব দিলে পুরো মিউজিকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে থার্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইন, থার্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইন হচ্ছে দুপুরবেলা নদী জলে করে টুসু স্নান, এক যে কোনো একদিক লাফাবে, নয় ডান দিক নয় বাঁ দিক, আমি প্রথমটা ডান দিক লাফাচ্ছি যেহেতু রিপিটেড লাইন আছে, পরেরটা আমরা বাঁ দিক করব। দুপুর বেলায় এক দুই নদী জলে, তারপর হবে করে টুসু স্নান, করে টুসু স্নান, এক দুই, আবার লাইনগুলো রিপিট হবে, পরেরগুলো আমরা বাঁ দিক করব। দুপুর বেলায় নদী জল করে টুসু স্নান বা করে টুসু স্নান, তারপর হবে দেখো স্নান সেরে বা স্নান সেরে, ভাষাটা বুঝতেই পারছি একটু টান দিয়ে, দেখো স্নান সেরে টুসুর মন করে আনচান, হাত দুটোকে দেখো এরম ভাবে নেবে, এক দুই স্নান সেরে টুসুর মন, এক দুই করে আনচান। তারপরে হবে দেখো ঘর যাবেক বলে টুসু, দেখো ঘর যাবেক বলে টুসু, এক দুই, এটা একটা মিউজিক আছে, মানে এইভাবে এগিয়ে গেলে দিয়ে তারপর এক দুই, দেখো ঘর যাবেক বলে টুসু, এক দুই। দিয়ে তারপরে আবার লাইনটা রিপিট হবে, সেম কথা ঘর যাবেক বলে টুসু, বাট আমরা এখানে চেঞ্জ করব, ঘর যাবেক বলে টুসু কাপড় চোপড় বেঁধেছে। দিয়ে তারপর আবার সেম
মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজছে, এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজছে, এই মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমাকে ফেসবুকে গিয়ে লাইক করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে। যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করবে। আর যারা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবে।